আরিয়ান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে লাল মরিচকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। ছাদের কার্নিশ দিয়ে বসে আছে শায়ান, তার উল্টো দিকে ঘুমিয়ে আছে বললে ভুল হবে, চোখ বন্ধ করে আছে জিসান। খোলা আকাশের দিকে তাকিয়ে আছে শায়ান, সকালের ঘটনাগুলো বারবার এসে ভাসছে তার চোখে। টানা টানা চোখ, মায়াবী মুখ, সবই যেন তাকে এক অদ্ভুত মায়ায় টানছে। বুকে চিনচিনে ব্যথা হচ্ছে শায়ানের। শায়ান মনে মনে ভাবছে কালকে রুহিকে ভালোবাসার কথা বলে দিবে সে, কিন্তু রুহির উত্তর যদি না হয় তখন? কিন্তু শায়ানও যে রুহির চোখে তার প্রতি মায়া দেখেছে, যদি তার ভাবনা ভুল হয় তখন? আর ভাবতে পারছে না শায়ান, চোখ খিচে বন্ধ করে নিল সে। আর ওদিকে জিসান চরম প্রকার বিরক্ত, কারণ জিসানের চোখের সামনে বারবার শুধু তিশার সাথে ঝগড়া, হাসাহাসি, মস্করাগুলোর কথাই মনে পড়ছে। এক পর্যায়ে ওসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লো জিসান আর শায়ানও। সূর্যের ফুরফুরে আলোতে ঘুম ভাঙল রুহির। ঘড়িতে তাকিয়ে দেখে সকাল 9টা বাজে। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে গোসল করে বের হলো সে। আজকে সে খুব সুন্দর একটা লাল রঙের গাউন পরেছে, চুলগুলো খুলে দিয়েছে, সাথে গলার নেকলেস, সাথে ভারী কানের দুল, হাতে চুড়ি, সব মিলে পাক্কা 2 ঘন্টা বসে সাজলো সে। বাড়ির সবাই রেডি, সবাই মিলে তৈরি হয়ে গেছে, এখন শুধু রুহি বাকি আছে। এমন সময় সাদা রঙের গর্জিয়াস গাউন পরে রুমে ঢুকলো তিশা, তার চুলগুলো খোলা, সাথে গর্জিয়াস সাজ। এক কথায় বলতে গেলে দুজনকেই অসম্ভব রকমের সুন্দর লাগছে, দুজনই দুজনকে দেখে মুগ্ধ। তারপর সবাই মিলে একসাথে সেজে গুজে চললো আমাদের ফাটা স্পিকার আর লাল মরিচের বৌভাতের অনুষ্ঠানে। পাক্কা 4 ঘন্টা ধরে পার্লারের মেয়েরা সাজাচ্ছে আমাকে, একরাশ বিরক্তি নিয়ে বসে আছি আমি। এত সাজগোজ একদম পছন্দ হচ্ছে না, আজকে একটা লাল রঙের লেহেঙ্গা শাড়ি পরানো হয়েছে আমাকে, সাথে চুলগুলো খুলে দিয়েছে, সাথে এক গাদা মেকআপ, হাত মুঠো ভর্তি লাল রঙের কাঁচের চুড়ি, গলায় ভারী নেকলেস, ভারী কানের দুল, না জানি আরও কত কী, নামও জানি না আমি। এই মুহূর্তে না কিছু করতে পারছি, না পারছি সহ্য করতে, শুধু পুতুলের মতো বসে আছি আমি। এমন সময় রুমে ঢুকলো আমার প্রাণপ্রিয় তুই বান্ধবী তিশা আর রুহি। আমাকে দেখে ওরা পেছন থেকে জড়িয়ে ধরে বলল, ওরে দোস্ত, তোকে তো সেই দেখাচ্ছে। থ্যাংক ইউ দোস্ত, তাড়াতাড়ি ফোন বের কর, ক্যামেরা খোল আর সেলফি মার। এর ভেতর পার্লার মেয়েরাও বেরিয়ে গেল, তারপর শুরু হয়ে গেল 3 বান্ধবীর মধ্যে সেলফি তোলাতুলি। আজকে আমাদের লাল মরিচ আর ফাটা স্পিকারের বৌভাত উপলক্ষে পুরো বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে। আরিয়ানদের পরিবারের অনেক আত্মীয় স্বজনেরা এসেছে আজকে এখানে। সবার মনে একই প্রশ্ন, হুট করে কিভাবে আরিয়ানের বিয়ে দিয়ে দিল, ও তো এখনও পড়াশোনা শেষ করেনি। সবার প্রশ্নে শাশুড়ি মায়ের এক কথা, সে বলেন, তার ছেলে ভালোবেসেছে মেয়েটাকে, তাই তাদের বিয়ে দিয়ে দিয়েছে। আর বিয়ের সাথে পড়াশোনা শেষ করার কি আছে, আমাদের ছেলে যেভাবে থাকতো আমাদের কাছে তেমনই আমাদের বৌমাও থাকবে আমাদের সাথে, দুজনেই পড়াশোনা করবে, তাও একসাথে, আশা করি আর কোনো প্রশ্ন নেই কারোর মনে। শাশুড়ি মায়ের কথা শুনে সবাই চুপ হয়ে গেল। শাশুড়ি মায়ের কথা শুনে সবাই প্রায় অবাক হয়ে গেছে। ঠিকই তো, ছেলে বিয়ে করবে মানে ছেলেকে আগে চাকরি করতে হবে, বিয়ের পরও চাকরি করা যায়। আজকের অনুষ্ঠানে সবাই এসেছে, মা বাবা ভাইয়া সহ আরও আমাদের পরিবারের কিছু আত্মীয় স্বজন, সবাই আনন্দের সাথে অনুষ্ঠানে মজা নিচ্ছে। সিঁড়ি বেয়ে নিচে নামছি আমি, এমন সময় আমার পাশে এসে দাঁড়ালো আরিয়ান। তাকে দেখেই চোখ আটকে গেল আমার। হোয়াইট রঙের শেরওয়ানি পরেছে সে, চুলগুলো সুন্দর করে সাজানো, সাথে ব্যান্ডের জুতা, হাতে ঘড়ি, এতটুকু সাজতে অসম্ভব সুন্দর লাগছে তাকে। হঠাৎই আরিয়ান হাত বাড়িয়ে দিল আমার দিকে, রীতিমতো অবাক হলাম আমি। পরক্ষণে কিছু একটা ভেবে আমিও মুচকি হেসে আরিয়ানের দিকে হাত বাড়িয়ে দিলাম। তারপর আরিয়ান আমার হাত ধরে নিচে নামতে লাগলো। চারপাশের মানুষের ফোকাস বর্তমান আমার আর আরিয়ানের দিকে, ক্যামেরাম্যানও তার কাজ শুরু করে দিয়েছে, আমাদের দুজনের ছবি তুলতে ব্যস্ত সে। আমরা নামতেই শাশুড়ি মা আমার হাত ধরে সবার সাথে একে একে পরিচয় করে দিতে লাগলো। আমিও খুশি মনে সবার সাথে কথা বলতে লাগলাম। ধীরে ধীরে পুরো অনুষ্ঠান আরও সুন্দর হতে লাগলো। এমন সময় অনুষ্ঠানে প্রবেশ করলো দাদু ভাই, তা দেখে মনে মনে খুশি হলেও বাইরে তা প্রকাশ করলাম না। রেগে আছি না আমি, দাদুকে দেখে সবাই তার সামনে গিয়ে সালাম দিয়ে কথা বলতে লাগলো। দাদু ভাই সবার সাথে কথা বলে আমার সামনে এসে দাঁড়ালো, আমি কিছু বললাম না, শুধু মুখ ফুলিয়ে দাঁড়িয়ে রইলাম। দাদু ভাই আমার সামনে এসে বলল, আমার ময়না পাখি এখনো রেগে আছে বুঝছি আমার উপর? আমি চুপ, আমার সাথে কথা বলবি না ময়না পাখি, আমি শুধু এতটুকু বলবো যা হয়েছে সবকিছু তোর ভালোর জন্য হয়েছে ময়না পাখি। আমি জানি তুই হয়তো আমায় ভুল বুঝেছিস, কিন্তু ওই মুহূর্তে কিছু করার ছিল না তো, তাই তো? ঠিক আছে, তুই যখন আমার সাথে কথা বলবি না তাহলে আমিও আর থাকবো না এখানে, আমিও চলে যাব এখনই। আর যাওয়ার আগে একটা কথা বলবো, আর যে কারণে তুই আমার উপর রেগে আছিস, একদিন আমার উপর খুব খুশি হবি দেখিস। এতটুকু বলেই দাদু চলে যেতে নিল। দাদু কিছু দূর যেতেই আমি ডাক দিলাম দাদু ভাইকে। আমার কথা শুনে দাদু খুশি হয়ে পিছনে ঘুরলেন, আমিও খুশি মনে দাদুর কাছে গিয়ে ওনাকে জোরে ধরে বললাম, তুমি খুব পচা দাদু ভাই, আমি এখানে এসেছি 2 দিন হলো আর তুমি আজকে এসেছো আমার সাথে দেখা করতে, একটা ফোনও তো দিলা না, আর আজকে এসে তাও চলে যাচ্ছ।
আমার কথা দাদু ভাই খুশি হয়ে বলল, ভুল হয়ে গেছে দাদু ভাই। ভুল করলে মানুষ কি বলে তুমিও সেটাও বলো। ঠিক আছে বলছি, সলি আমার ময়না পাখি। দাদুর কথা শুনে হাসলাম আমি, তারপর বললাম ওটা সলি নয় সরি হবে। হাসলো দাদু ভাই। অনুষ্ঠানের এক সাইডে দাঁড়িয়ে আছে রুহি আর টিশা, তারাও বেশ খুশি। হঠাৎই জিসান আসলো তাদের সামনে এক গাদা মিষ্টি নিয়ে, তারপর টিশার দিকে একটা প্লেটে গিয়ে দিয়ে বললো, সে বিয়ান সাহেব আপনাদের জন্য স্পেশাল মিষ্টি। জিসানের কথা শুনে টিশা অবাক হয়ে বলল, মিষ্টি খাই না বিয়ান সাহেব। তা বললে কি করে হবে, মিষ্টি তো খেতেই হবে বিয়ান সাহেব। আর একটা কথা বলবো বিয়ান সাহেব। হুম বলুন। আপনাকে না হেভি লাগছে। হাসলো টিশা, তারপর বলে উঠল, থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। এখন তাহলে মিষ্টি খান। এই বলে এক প্লেট মিষ্টি দিল জিসান টিশার দিকে। টিশাও আর কিছু না ভেবে মিষ্টি হাতে নিল। রুহিকেও দিল জিসান, কিন্তু রুহি এখন খাবে না, পরে খাবে, এই বলে নেয়নি আর। এদিকে টিশা একটা মিষ্টির একটু কামড় দিতেই কেমন যেন লাগলো, আর মিষ্টির ভিতর লবণ মিশে দিয়েছে কেউ। আর এটা যে জিসানের কাজ এটার বুঝতে বাকি নেই টিশার। টিশা এমন একটা ভাব নিল যে তার কোনো রিয়াকশানই দিল না। টিশা একটু মিষ্টি মুখে দিচ্ছে আর বলছে, ও বিয়াই মিষ্টি তো প্রচুর দারুণ খেতে। টিশার কথা শুনে জিসান অবাক, মাইয়া বলে কি চিনির বোতলে লবণ দিয়ে মিষ্টি বানিয়ে নিয়ে এসেছে সে, আর সেটা টিশার এত পছন্দ হলো কেমনে, তাহলে ভুল মিষ্টি দিল নাকি? হঠাৎই টিশা বলে উঠল, তা আপনি খেয়েছেন তো বিয়াই সাহ? না এখন পর্যন্ত সে সময় হয়ে ওঠেনি। ও তাহলে হা করুন, আমি আপনাকে খাইয়ে দিচ্ছি। টিশার কথা শুনে জিসান আমতা আমতা করে বলল, না তার দরকার নেই, আপনি খান আমি পরে খেয়ে নেব। সেটা বললে কি করে হবে বিয়াই সাহেব, আমার জন্য এত সুন্দর নিয়ে এসেছেন, একটু তো খেতেই হবে। এই বলে টিশা একটা ইয়া বড় মিষ্টি নিয়ে জিসানের সামনে গেল, তারপর এক প্রকার জোর জবরদস্তি করে জিসানের মুখে মিষ্টি নিয়ে মুখ চেপে ধরলো টিশা। তারপর আর কি, জিসান না পারছে ফেলে দিতে না পারছে খেতে, টিশা জিসানের মুখ চেপে ধরে বলল, কেমন লাগছে মিষ্টি বিয়াই সাহেব, প্রচুর মজা তাই না? টিশার কথা শুনে জিসান অসহায় দৃষ্টিতে টিশার দিকে তাকিয়ে শুধু মাথা নাড়ালো। টিশা বুঝতে পেরেছে জিসান তার সরাতে বলছে না, কিন্তু টিশা হাত সরাবে না যতক্ষণ পর্যন্ত জিসানের মিষ্টি খাওয়া শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত হাত সরাবে না সে। টিশা একটু জিসানের কাছে গিয়ে বলল, হাত তো সরাচ্ছি না বিয়াই সাহেব, পুরো মিষ্টি খান তারপর তো বাকি কথা। জিসান পড়েছে মহা বিপদে, নিজের কাজে নিজেই ফেসে গেছে সে। এমন সময় সেখানে আসলো সায়ান। জিসানের মুখে টিশার হাত দেখতে পেয়ে বলল, সে কি হলো, তুমি মুখে হাত দিয়ে রেখেছো কেন? ও কিছু নয় সায়ন ভাইয়া, বিয়ে খেয়ে আমার মিষ্টি খাওয়াতে এসেছিল, তারপরে আমি একটু মিষ্টি খাইয়ে দিচ্ছি এই আর কি। কি মুখ চেপে মিষ্টি খাওয়াচ্ছ? হ্যাঁ ভাইয়া, মিষ্টি হেভি টেস্টি তো তাই, আপনি একটু খেয়ে দেখবেন নাকি? না তার দরকার নেই, আমি মিষ্টি ওটা তো পছন্দ করি না। এতটুকু বলে সায়ন রুহির সামনে দাঁড়িয়ে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে ভূমিকম্প। রুহি অবাক হয়ে বলল, আমার সাথে কি কথা? সেটা না, সাদে বসে বলবো, কিছুক্ষণের জন্য সাদে চলো। রুহি কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে আপনি যান আমি আসছি। সায়ানও আর কিছু বলল না, চুপ করে সরে আসলো সেখান থেকে। কিছুক্ষণ পর রুহিও গেল সেখানে। আর এদিকে টিশা বলছে জিসানকে, খেয়ে ফেলুন মিষ্টি বিয়েইসা। শেষমেশ জিসান কোনো উপায় না পেয়ে এক গাদা লবণ মেশানো মিষ্টি খেয়ে ফেললো সে। জিসান মিষ্টি খেয়ে ফেলেছে দেখে টিশা তার হাত সরিয়ে ফেললো আর বলল, কেমন লাগলো মিষ্টি বিয়েইসা? বিনিময়ে জিসান কিছু বললো না, দৌড়ে সেখান থেকে চলে গেল ওয়াশরুমে, তারপর বাকিটা ইতিহাস। এদিকে টিশা হাসতে হাসতে শেষ। ছাদের এক কিনারায় দাঁড়িয়ে আছে রুহি, আর তার সামনে দাঁড়িয়ে আছে সায়ান। সায়ানকে দেখে রুহি বলে উঠল, কি বলবেন বলুন ভাইয়া। রুহির কথা শুনে সায়ান বুকে ফু দিতে নিজেকে শান্ত করে বলল, রুহি আমি তোমাকে আলু ভাজা। সায়ানের কথা শুনে রুহি বলে উঠল, কি? না না সরি, আমি আসলে বলতে চাইছিলাম রুহি আমি তোমায় খাবার বেড়ে দিব। কি বলছেন এসব, ছাদে বসে খাবার বেড়ে দিবেন? ডোর চাই? না এটা নয়, আমি যেটা বলতে চাইছি সেটা হলো, তো বলুন না কি বলছেন, আলু ভাজা আবার খাবার বেড়ে দিবেন? সায়ান রুহির কাছ থেকে কিছুটা দূরে সরে নিজেকে নিজেই বলছে, এসব কি বলতেছিস তুই সায়ান? তুই বলবি রুহি আমি তোমাকে ভালোবাসি, এতটুকু বলতে পারিস না? বা বল রুহি আই লাভ ইউ। সায়ান আবারও রুহির দিকে এগিয়ে এসে বলল, রুহি আই লাভ। এতটুকু বলে মুখ চেপে ধরল সায়ান। হবে না তার দ্বারা, ঘেমে একাকার হয়ে গেছে সায়ান। এমন সময় রুহির ফোনটা বেজে উঠল, সাথেই রুহির ফোনটা তুলে তার আম্মুকে বলল, আসছি আমি। অপর পাশ থেকে রুহির আম্মু বলল, হুম তাড়াতাড়ি আয়, পাশে যেতে হবে তো। রুহি ফোনটা কেটে সায়ানকে বলল, ভাইয়া আমি যেতে হবে। রুহির কথা শুনে সায়ানও মাথা নাড়ালো, তারপর রুহি বেরিয়ে গেল ছাদ থেকে। আর যাওয়ার আগে একবার সায়ানের দিকে তাকিয়ে হাসলো সে।
যেটা হয়তো শায়ন দেখতে পায়নি। সে বুঝতে পারছে না রুহির সামনে সে কিছু বলতে পারছে না কেন। অবাক হয়ে তাকিয়ে আছি আমি আরিয়ান সহ সবাই, কারণ আমাদের সামনে তুলি আফা এসে হাজির। তাকে দেখে রাগ উঠলো আমার, কিন্তু কিছু বললাম না, চুপ করে দাঁড়িয়ে রইলাম। তুলি এসে দাঁড়ালো আমার আর আরিয়ানের সামনে। আরিয়ান তাকে দেখে বলে উঠলো, তুই এখানে কেন এসেছিস? তুলি নীরব কণ্ঠে বলল, আমি জানি আমি এখানে এসেছি সেটা হয়তো তোদের কারোরই পছন্দ হয়নি। আমি এখানে থাকতে আসিনি, শুধু কিছু কথা বলেই চলে যাব। কি কথা বলবি তুই? আমি তোদের দুজনের কাছে সরি বলতে এসেছি। আমি জানি আমি যেটা করেছি সেটা হয়তো ক্ষমার অযোগ্য, তারপরও পারলে ক্ষমা করে দিস আমাকে। সেদিন আমার ভুল হয়ে গিয়েছিল, নিজের রাগকে কন্ট্রোল করতে পারিনি, তাই এমন হয়ে গেছে। আই এম রিয়েলি সরি, সবাইকে বলছি। এতটুকু বলে তুলি সবার কাছে সরি বলে চলে গেল। তার এমন কাজে মনে মনে খারাপ লাগলো আমার, কিন্তু কিছু বললাম না। ধীরে ধীরে অনুষ্ঠান শেষের পর্যায়ে চলে গেল, একে একে সবাই চলে যেতে লাগলো। আম্মু আব্বু ভাইয়াও চলে যাবে এখন, সবাই চলে যাবে ভাবতেই কষ্ট হতে লাগলো আমার। রাত 11টা, বিছানায় একা বসে আছি আমি, কোনো কিছুই ভালো লাগছে না। এক কথায় বলতে গেলে মনটা ভীষণ খারাপ আমার। এমন সময় রুমে ঢুকলো আরিয়ান, পরনে তার টি শার্ট আর জিন্স। দুপুরের সাজ অনেক আগেই চেঞ্জ করে ফেলেছে সে, আমিও করেছি। বর্তমানে একটা ব্ল্যাক রঙের শাড়ি পরে আছি। আরিয়ান রুমে ঢুকে আমাকে দেখে বলল, ঘুমোনি এখনো? না, ভালো লাগছে না। মন খারাপ? একটু। আপনি ঘুমিয়ে পড়ুন না, আমি একটু পর ঘুমাচ্ছি। আরিয়ান কিছু না বলেই ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে বলল, চলো। আরিয়ানের কথা শুনে আমি অবাক হয়ে বললাম, কোথায়, তা আবার এত রাতে? নির্জন রাস্তার একটা আলোকিত ল্যাম্পপোস্টের নিচে একটা বেঞ্চে বসে আছি আমি, আর আমার কাছ থেকে কিছুটা দূরে একটা আইসক্রিমের গাড়ির সামনে দাঁড়িয়ে আইসক্রিম কিনছে আরিয়ান। বিষয়টা অসম্ভব রকম ভালো লাগছে আমার। কিছুক্ষণ আগে আরিয়ান আমার হাত ধরে পায়ে হেঁটে এখানে নিয়ে এসেছে। প্রথমে একটু অস্বাভাবিক লাগলেও এখন অসম্ভব ভালো লাগছে আমার। জ্যোৎস্না ভরা রাত, আকাশটা একদম আলোকিত হয়ে আছে, চারপাশে বাতাস বইছে হালকা, শীতল মিশানো একটা মুহূর্ত। আমার পেছনে রয়েছে গাছপালা, দু একটা গাড়ি যাচ্ছে অপোজিট রাস্তা দিয়ে। মনটা মুহূর্তের মধ্যেই ফুরফুরে হয়ে গেল আমার। আশেপাশের পরিবেশ দেখে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল আমার। নিশ্চুপভাবে চুপটি করে বসে আশেপাশের পরিবেশের শীতল মেশানো মুহূর্তগুলো উপভোগ করতে ব্যস্ত আমি। এদিকে আরিয়ান হাতে তিনটে কোন আইসক্রিম নিয়ে মুচকি হেসে এদিকে আসছে। লাল মরিচের ঠোঁটে হাসি দেখে তার মনটাও ভালো লাগছে ভীষণ। আরিয়ান হেঁটে এসে পাশে বসলো আমার। আরিয়ানকে দেখে কিছু বললাম না আমি। আরিয়ান আমার দিকে আইসক্রিম দিয়ে বলল, নাও। আরিয়ানের হাতে আইসক্রিম দেখে আমি তো মহা খুশি। খুশি হয়ে আরিয়ানের কাছ থেকে আইসক্রিমগুলো নিয়ে বললাম, থ্যাংক ইউ। আরিয়ান আমার কথা শুনে মুচকি হেসে বলল, মোস্ট ওয়েলকাম। তারপর আর আমি কি, বসে বসে আইসক্রিম খেতে লাগলাম, আর আরিয়ান আমার পাশে বসে আমার মুখের দিকে তাকিয়েতে দেখতে লাগলো। হাই লেভেলের খুশি হয়েছি আমি। আইসক্রিম আমার বরাবরই খুব পছন্দের, কোন আইসক্রিম তা আমার ভালোবাসা। এত রাতে এইভাবে নির্জন রাস্তায় এসে আইসক্রিম খাবো তা কোনোদিন কল্পনাও করিনি আমি। বিষয়টা অত্যাধিকারে ভালো লেগেছে আমার, তার সাথে প্রচণ্ড বেগে খুশি হয়েছি আমি। এদিকে আরিয়ান আমার এত খুশি হওয়া দেখে সেও মনে মনে খুব খুশি হয়েছে। সামান্য কিছু আইসক্রিম পেলে কেউ এতটা খুশি হবে সেটা হয়তো ভাবতে পারেনি আরিয়ান। আসলেই তার বউ একটা বাচ্চা, আর মনে হাসলো আরিয়ান। এইভাবে হাসার কি আছে, হুট করে কথাটা বলে উঠলাম আমি আরিয়ানকে। আর আরিয়ান আমার কথা শুনে হেসে বলল, না হাসার কিছু নেই তো। তাহলে হাসছেন কেন? না ওটা এমনি। এমনি এমনি কেউ হাসে নাকি? এত কথা কেন বলো, তুমি বলো তো। আচ্ছা, আপনাকে যে আইসক্রিম দিচ্ছি না এটা ভেবে আপনার খারাপ লাগছে না তো? অবশ্য খারাপ লাগলেও আমি দিব না। বাহ, কি সুন্দর কথা, আমি আইসক্রিম আনলাম আর আমায় দিবা না? না, দিব না। আমি আইসক্রিম কারোর সাথে শেয়ার করি না, আর আপনার খেতে ইচ্ছে করলে কিনে আনুন আরও, কিন্তু এখান থেকে দেওয়া যাবে না। লাগবে না আমার, আমি খাবো না, তুমি খাও। কিছুক্ষণ চুপ থেকে আরিয়ানের দিকে একটা আইসক্রিম এগিয়ে দিয়ে বললাম আমি, নিন। হাসলো আরিয়ান, তারপর বলল, আমি সত্যি খাবো না, তুমি খাও। সত্যি তো পরে আবার কিন্তু বলতে পারবেন না আমি দেইনি। আচ্ছা ঠিক আছে, বলবো না, তুমি তাড়াতাড়ি খাও, বাসায় যেতে হবে না। পাক্কা আধা ঘন্টা বসে আইসক্রিম খাওয়া শেষ করলাম আমি। তারপর আরিয়ানকে বলে উঠলাম, হয়ে গেছে, চলুন তাহলে। আমার দিকে তাকিয়ে আবারও হাসলো আরিয়ান। আরিয়ানের হাসি দেখে আমি অবাক হয়ে বললাম, আবার হাসছেন কেন? হাসছি কারণ তুমি তোমার মুখে আইসক্রিম মেখে ফেলেছো। এই বলে হাত দিয়ে মুখ মুছে নিলাম আমি, কিন্তু তারপরও আরিয়ানের হাসি থামছে না। আপনি এখনো হাসছেন? ওয়েট। এই বলে আরিয়ান তার পকেট থেকে একটা রুমাল বের করে আমার মুখ মুছে দিয়ে বলল, এবার ঠিক আছে চলো।
আরিয়ানের কাজে অবাক হলাম আমি। পরক্ষণে কিছু একটা ভেবে হাসলাম আমি। তারপর দুজন মিলে একসাথে হাঁটা শুরু করলাম আমরা। কিছু দূর যেতেই আমার পক্ষে আর হাঁটা সম্ভব নয়, পা ব্যথা হয়ে গেছে। তার উপরে শাড়ি পরে হাঁটা তো আরও কঠিন। রাস্তার মাঝখানে বসে পড়লাম আমি। এদিকে আরিয়ান কিছু দূর হেঁটে আমায় না দেখে পেছন ঘুরে তাকিয়ে আমাকে রাস্তার মাঝখানে বসে থাকতে দেখে অবাক হয়ে আমার সামনে এসে বসে বলল, কি হয়েছে, বসে পড়লে কেন? আমি আর হাঁটতে পারবো না, আপনি কোনো গাড়ির ব্যবস্থা করুন। এত রাতে গাড়ি কোথায় পাবো? সেটা আমি জানি না, পা ব্যথা করছে আমার, তার সাথে এই শাড়ি পরে হাঁটা যাচ্ছে না। আরিয়ান পড়ে গেল মহাবিপদে, এখন কি করবে সে? আরিয়ান কিছুক্ষণ ভেবে হুট করে আমাকে কোলে তুলে নিল। হঠাৎ করে আরিয়ান কোলে তুলে নেয়ায় আমি ঘাবড়ে গিয়ে আরিয়ানের শার্টের হাতা খামচে ধরলাম। এখন তাহলে যাওয়া যাক। আরিয়ানের কথা শুনে আনমনে হাসলাম আমি। পরক্ষণে আরিয়ানের গলা জড়িয়ে ধরে বললাম, যাবো মানে পুরো দৌড়াবে জামাই। এদিকে আমার কথা শুনে আরিয়ান পুরো অবাক হয়ে বলল, কি বললে তুমি?